শুভ সন্ধ্যায় আমরা চন্দন ঘোষ মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছি। বাসন্তী পূজোর নবমী তিথিতে কালী কীর্তন পরিবেশন করবার জন্যে কীর্তন বলতে আপনারা যেটা সচরাচর বুঝে থাকেন যে ফোন কর্তার সহযোগে হরিনাম সংকীর্তন, সেই কীর্তন এটা নয়। কালী কীর্তন এবং আন্দোল কালী কীর্তন সমিতি হচ্ছে আন্দোল কালী কীর্তনের প্রবক্তা। মহেন্দ্রনাথ ভট্টাচার্য প্রেমিক মহারাজ এবং তার বাল্য বন্ধু কৃষ্ণধন মল্লিক মহাশয়ের, মহেন্দ্রনাথ ভট্টাচার্যের লেখা এবং কৃষ্ণধন মল্লিক মহাশয়ের অপূর্ব সুসংযোজনে 145 বছর পূর্বে এই আন্দোল কালী কীর্তন সমিতি প্রতিষ্ঠা লাভ করে আন্দোল রাজবাড়ি। আমরা গত পয়লা বৈশাখ সেই উৎসক্ষেত্র জন্মক্ষেত্রতে আমরা 145 বছর পূর্তি উৎসবের সূচনা করেছি। আজকে আমরা ব্যারাকপুরে আপনাদের সামনে কালী কীর্তন পরিবেশন করতে এসেছি। একটু দেরি হয়ে গেল, তবু আমরা চেষ্টা করব যতটা পারা যায় আপনাদের আনন্দ দেওয়ার জন্যে। মায়ের শ্রী চরণে শতকোটি প্রণাম এবং উপস্থিত সমস্ত শক্তি ভক্ত মণ্ডলীর উদ্দেশ্যে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে রাগ ইমন দিয়ে শুরু করছি চৌতালের উপর। অসুবিধা হবে
এবারে যে গানটি গাইব আপনারা স্বনামধন্য শিল্পী পান্নালাল ভট্টাচার্য মহাশয়ের কণ্ঠে এই গানটা শুনেছেন, যদিও সুরটা একটু উনি আলাদা করেছেন। ওমা কালী চিরকালী সংসার জ্বালিয়ে সংসারে, রেশন সাজায় নাইকো মজা সাজা পাই যে অন্তরে, এটাই আসল সুর। আমরা যেটা গাইছি ওনার মতন একটু করে নিয়েছে, কারণ আমরা গ্রুপে গাইছি, উনি একা গায়, যার জন্যে জি
আপনাদের সবাই পরিচিত এবং শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত প্রিয় গান, বড় ধুম লেগেছে সিডি কমলে। Yeah.
এবারে যে গানটি গাইব সে গানটি শ্রী ঠাকুর গাইতেন, আমরা ঠাকুরের প্রিয় সঙ্গীতের বইতে পেয়েছি, কে গো আমার মাটি এলি, আয় মা মনের কথা বলি, শোন মা দুটো কথা বলি,
Oh,
Oh,
এবারের গানতে রাগ বাগেশ্রী, এই গানটিও শ্রী শ্রী ঠাকুর গাইতেন। আজকে যেহেতু নবমী, এই গানটার তাৎপর্য আছে বলেই গাইছি। দেখ না সে ন্যাংটা মেয়ে করতেছে কি কারখানা, Oh,
পালিত হচ্ছে বেলুড় মঠে, সঙ্ঘজননী মা সারদা দেবী সঙ্গে উপস্থিত আঞ্জলে কালী কীর্তন শ্রবণ করছেন। তখন এত গাড়ি ঘোড়ার রেওয়াজ ছিল না, সবাই ঠাকুরের উৎসবে বেশিরভাগ নৌকো করেই যাতায়াত করতেন। এমন সময় একজন সন্ন্যাসী ছুটতে ছুটতে এসে মাকে বলছেন, মা একটা বিশাল বিপদ হয়ে গেছে, গঙ্গায় নৌকা ডুবি হয়েছে এবং বহু মানুষ জলে পড়ে গেছে। তখন এই গানটি চলছে। মা তখন চোখ বুজে ঠাকুরকে স্মরণ করে বলছেন, দয়াময় তোমার জন্মোৎসবে এত মানুষ আসছে, তাদের যেন কোনো ক্ষতি না হয়। তুমি দেখো যথারীতি এই গানটি যখন শেষ হয়েছে তখন সেই সন্ন্যাসী আবার ছুটতে ছুটতে এসে মাকে বলছেন, মা কারুর কোনো ক্ষতি হয়নি, সবাই সুস্থভাবে ডাঙায় চলে এসেছে। তখন মা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং আন্দুলের ছেলেদের আবার এই গানটি গাইতে বলেছিলেন। সেই গানটি গাইছিল, দয়াময়ী হয়ে গো মা নিদয়া হয়ো না মা, সুর ফাক্তালের ওপর আছে। Oh, yeah.
আর একটা কথা, আজকে আমরা তবলা এ করে শেষ করব। রাগ আলানা ঝাপতালের ওপর আছে, আমাদের
যদিও এটা কালী কীর্তন, কিন্তু শাক্ত এবং বৈষ্ণব দুই পদকেই সমান গুরুত্ব দিয়ে আমাদের এই গান। এর পরের গান মা আমার যে কৃষ্ণ হলো, এবার কালী কৃষ্ণের ভেদ ঘুষিল।
Thank you.
পালিত হচ্ছে বেলুড় মঠে, সঙ্গজননী মা সারদা দেবী সঙ্গে উপস্থিত আন্দুলের কালী কীর্তন শ্রবণ করছেন। আমরা শেষ গানটা নেচে নেচে গাই। এই গানটা যখন চলছে তখন স্বামী প্রেমানন্দের হাত ধরে কীর্তনের আসরে অবতীর্ণ হলেন রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, এবং তিনি কীর্তনের সঙ্গে নাচতে শুরু করলেন। এমন সময় মা একজন সন্ন্যাসীকে বললেন, ওরে রাখালকে কীর্তনে আসর থেকে সরিয়ে নিয়ে আয়। বলে কেন মা? সেটা পরে বল। যথারীতি আন্দোলনের গানের পর যখন আন্দোলনের ছেলেরা মাকে প্রণাম করতে গেছেন, তখন গুটি গুটি পায়ে সেই সন্ন্যাসী গেছেন, গিয়ে বলছেন, মা তখন তো তুমি বললে না কেন রাখাল মহারাজকে সরিয়ে নিতে হবে। বলে ওরে আমি যে দেখলাম শ্রী শ্রী ঠাকুর রাখালের হাত ধরে নৃত্য করছে, আর কিছুক্ষণ থাকলে ঠাকুরের সঙ্গে রাখাল লীন হয়ে যেত, তাই সরিয়ে নিতে বললাম। এটা আমাদের কথা নয়, শ্রী শ্রী মায়ের কথা। আন্দোলনে কালী কীর্তন যেখানে হয় শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব সেখানে হয়, সেই বিশ্বাস নিয়ে আমরা 145 বছরে বাজিয়েছি। আপনাদের প্রত্যেকের সহযোগিতায় শুভেচ্ছায় ঠাকুর মায়ের অকৃপণ কৃপায় আমরা হয়তো আরো 145 বছর এগিয়ে যেতে পারবো। এই গানটি দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করছি। আর কেন মনে সংসারে যাই চলো সেই নগরে, যথা দিবার সে পূর্ণ শশী আনন্দে বিরাজ করে।
খেলা হবে।